নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে আরও একটা নতুন গ্রুপ সি পদে চাকরির বিজ্ঞপ্তি বের হল যেখানে মিনিমাম মাধ্যমিক পাশেই আপনারা আবেদন করতে পারবেন এবং কোনো রকম শারীরিক মাপযোগেরও প্রয়োজন নেই তো কি কি পোস্টে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন বেতন কত রয়েছে সমস্ত কিছু দেখে নেব আজকের এই ভিডিওতে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল বেলাইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে গ্রুপ সি পদে চাকরির জন্য নতুন বিজ্ঞপ্তি বের হয়ে গেছে এবং এখানে অনেকগুলো পোস্ট রয়েছে আমরা এক এক করে সমস্ত পোস্টগুলো দেখে নেব এবং কী কী কোয়ালিফিকেশান লাগবে সেগুলো আমরা দেখে নেব তো প্রথমেই দেখুন যে পোস্টটির কথা বলা আছে এম টি মাল্টিটাস্কিং স্টাফ এক্ষেত্রে যেটা বলা আছে মাধ্যমিক পাস হলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং এক বছরের এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে তাহলে আপনি আগে অগ্রাধিকার পেয়ে যাবেন এবং বয়স যেটা বলা হচ্ছে আপনার মিনিমাম আঠারো বছর এবং ম্যাক্সিমাম পঁচিশ বছর এবং সবগুলো ক্ষেত্রেই সব পোস্টের ক্ষেত্রে একই বয়স সীমা রয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর এরপর যে পোস্টটির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে হাউস কিপিং স্টাফ এক্ষেত্রে আপনার মাধ্যমিক পাস হলেই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এরপর মেস স্টাফ এক্ষেত্রে আপনি মাধ্যমিক পাস হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এরপর যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এক্ষেত্রে যেটা বলা আছে আপনার কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সেই সঙ্গে আপনার টাইপিং স্পিড হতে হবে ওয়ার্ড প্রতি মিনিটে টাইপ রাইটারে এবং পঁয়ত্রিশটি ওয়ার্ড প্রতি মিনিটে কম্পিউটারে এরপর যে পোস্টির কথা বলা হচ্ছে ক্লার্ক হিন্দি টাইপিস্ট এক্ষেত্রে যে কোয়ালিফিকেশনটা বলা আছে আপনার কিন্তু মিনিমাম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং হিন্দি টাইপ জানতে হবে পঁচিশটি ওয়ার্ড প্রতি মিনিটে বয়স সীমা একই রয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর এরপর যে পোস্টটি বলা হচ্ছে যে স্টোনগ্রাফার গেড টু এক্ষেত্রে আপনার উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সেই সঙ্গে যেটা বলা হচ্ছে আপনার আশিটি ওয়ার্ড প্রতি মিনিটে কিন্তু টাইপ জানতে হবে তারপর যেটা রয়েছে স্টোর সুপারিনটেন্ডেন্ট এক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবং সেই সঙ্গে যেটা বলা হচ্ছে যে এক্সপিরিয়েন্স থাকলে আপনি আগে অগ্রাধিকার পেয়ে যাবেন বয়স সীমা একই রয়েছে পরের পোস্ট রয়েছে স্টোর কিপার এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে আপনি আগে অগ্রাধিকার পেয়ে যাবেন বয়সসীমা একই রয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর এরপরে রয়েছে লন্ড্রি ম্যান আপনার মাধ্যমিক পাস হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এরপরে রয়েছে আয়া মাধ্যমিক পাস হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই সঙ্গে যারা বলা হচ্ছে কোনো হসপিটাল বা নার্সিং হবে আপনি যদি আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে এক বছরের আপনি আগে অগ্রাধিকার পেয়ে যাবেন বয়স সীমা একই রয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর এরপরের যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে কার্পেন্টার এক্ষেত্রে আপনার মাধ্যমিক পাস হতে হবে এবং সেই সঙ্গে যেটা বলা হচ্ছে আইটিআই সার্টিফিকেটও কিন্তু থাকতে হবে এর পরের পোস্ট রয়েছে পেন্টার এক্ষেত্রে একই রকম মাধ্যমিক পাস হতে হবে এবং সেই সঙ্গে আইটিআই পাস করতে হবে তারপরে যেটা রয়েছে ভ্যালকানাইজার এক্ষেত্রে আপনার মাধ্যমিক পাস হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন বয়স সীমা রয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর একই The cat sat on the তারপরে যেটা রয়েছে সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এটা আপনার মাধ্যমিক পাশে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তবে এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হেভি ভেহিকেলের এরপরে রয়েছে কুক এখানে আপনি মাধ্যমিক পাশ হলে অ্যাপ্লাই করতে পারবেন সঙ্গে এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে এরপরে রয়েছে ফায়ারম্যান এক্ষেত্রে আপনার মাধ্যমিক পাশ হতে হবে এবং শুধুমাত্র এই পোস্টের ক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক মাপযোগ্যতা বলে দেওয়া হয়েছে আপনার হাইট হতে হবে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার চেস্ট হতে হবে একাশি দশমিক পাঁচ সেন্টিমিটার এবং চেস্ট হতে হবে ফুলিয়ে পঁচাশি সেন্টিমিটার শুধুমাত্র এই ফায়ারম্যান এই পোস্টার ক্ষেত্রে কিন্তু শারীরিক মাপযোগ্যতার প্রয়োজন রয়েছে বাকি কোনো পোস্টের জন্য মাপযোগ্যতা কিন্তু কিছু বলা হয়নি কোন রকম মাপযোগ্যতার প্রয়োজন নেই এরপর দেখুন কোন পোস্টের জন্য কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং বেতন কত রয়েছে সমস্ত এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে আপনারা এক এক করে দেখে নেবেন যে কোথায় কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং বেতন দেখতে পাচ্ছেন সবগুলো পোস্টের জন্য কিন্তু মিনিমাম বেতন রয়েছে আঠারো হাজার এরপর আমরা নিজে চলে আসবো কীভাবে অ্যাপ্লাই করবেন আপনাদের আমি জানিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এই যে নোটিশটা এই নোটিশটার সঙ্গে কিন্তু একটা এখানে ফর্ম রয়েছে এই দুটো পেজের ফর্ম রয়েছে আপনারা এটা প্রিন্ট আউট করে নেবেন এবং এই নোটিশটা ডাউনলোড করার লিঙ্ক আপনার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেটা ডাউনলোড করে এই দুটো পেজ আপনারা প্রিন্ট আউট করে নেবেন তারপরে ভালোভাবে ফিল আপ করবেন এবং এখানে ছবি চিটকাবেন ছবি চিটকানোর পরে আপনারা যে পোস্টে অ্যাপ্লাই করতে চাইছেন অর্থাৎ এই যে ওপরে এখানে সমস্ত ভ্যাকেন্সি রয়েছে সেটা আপনি ভালোভাবে দেখে নেবেন তারপর যেখানে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন তো তার পাশ সেই দেখতে পাবেন যে এখানে কিন্তু এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে সমস্ত এখানে পোস্টগুলোর পাশে পাশে অ্যাড্রেস দেওয়া রয়েছে তো আপনি যেখানে অ্যাপ্লাই করতে চাইছেন তো সেই অ্যাড্রেসটা আপনি সেই খামের উপরে কিন্তু লিখে দেবেন অর্থাৎ আপনার যে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ভালোভাবে ফিল আপ করবেন তার সঙ্গে আপনার সমস্ত যে যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটেস্টেড করে নেবেন তারপরে একটা মুখ বন্ধ করা খামে আপনি এটা ভরে দেবেন তারপরে আপনি খামের ওপরে এই যে অ্যাড্রেস যেটা বললাম যেখানে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন তার পাশে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসে আপনি সেই খামটা পাঠিয়ে দেবেন এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট যেটা বলা হচ্ছে এই যে নোটিশটা যবে পাবলিশ করা হয়েছে তার তিরিশ দিনের মধ্যে অর্থাৎ মার্চ তেরো তারিখ মার্চে তেরো তারিখ অবধি আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং যেটা বলা হচ্ছে এখানে সিলেকশন প্রসেস যেটা হবে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে যাদের ঠিকভাবে অ্যাপ্লাই হবে এবং কোয়ালিফিকেশানগুলো যাদের ঠিকঠাক থাকবে তারপরে কিন্তু আপনারা কোয়াল লেটার পাবেন তারপরে রিটেন টেস্ট হবে রিটেন টেস্টে আপনাদের আমি বলে দিচ্ছি জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং নিউমারিক্যাল অ্যাপটিটিউড জেনারেল ইংলিশ জেনারেল অ্যাওয়ারনেস এই সমস্ত সিলেবাস থেকে কোশ্চেন থাকবে তারপর সেই রিটেন টেস্ট থেকে যারা পাস করবেন তাদের মধ্য থেকে কিন্তু সিলেক্ট করা হবে তো যারা যারা এই পদের জন্য অ্যাপ্লিকেবল রয়েছেন যারা যারা ইন্টারেস্টেড তারা এখানে অ্যাপ্লাই করে দিতে পারেন তো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে